ওফ, টিচার্স ডে দিন এত লেট করলে হয় নাকি? কখন থেকে বসে আছি আমি, মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমার। এই তো চলে এসেছি স্যার, শুভ বিবাহ স্যার। শুভ বিবাহ টিচার্স ডে দিন? আজকে এমন করে নাচবো দেখে মনে হবে আপনার বাবার বিয়ে। বাবার বিয়ে টিচার্স ডে দিন মানে বুঝলাম না আমি। এই দেখুন, চোখ তুলে দেখো না কে এসেছে জানি না, তুমি যদি আমাকে বিয়ে করো তোমার 4 মাসের স্যালারি বাকি, কোচিং চালাতা হুম কোচিং মেরে কোচিং মে লড়কি পড়তি থি আর পয়সা না দেনে কে কারণ মানে এসে শাদি কর লিয়া। হ্যালো বাঙালি, বলো বাঙালি ভালো তো। 5th September টিচার্স ডে, শিক্ষক দিবস, ছোটবেলার থেকে এই কারণে পালন করে এসেছি যেটা সর্বপল্লী রাধাকৃষ্ণনের বার্থডে, যিনি ইন্ডিয়ার মধ্যে একজন বেস্ট টিচার ছিলেন, অনেক ভালো শিক্ষক ছিলেন, তার অনেক অবদান রয়েছে। বাট আজকে যখন এই লক লক চকচক ভিডিওগুলো শিক্ষকদের শিক্ষক দিবস যে এখানে যে সেলিব্রেট করা হচ্ছে, এখানে যে এরম করে নাচা হচ্ছে, এরম করে নাচা হচ্ছে, লক লক চকচক করা হচ্ছে, এই সব ভিডিও দেখার পরে সর্বপল্লী রাধাকৃষ্ণন যখন স্বর্গ থেকে ভিডিওটা দেখে, আমি ভাবি উনি কী ভাবেন। আচ্ছা ঠিক হ্যাঁ, সমঝ গিয়া। আমি এতদিন আমার সারা জীবন আমি তোদেরকে শিক্ষা দেওয়ার জন্য কাটিয়েছি, তোদেরকে ভালো কিছু শেখানোর জন্য কাটিয়েছি, দেশভক্তি কি হয় সেটা জানার জন্য। বাট আজকে আমার বার্থডের দিন যখন সেলিব্রেট হয়, সবাই দিকে হটডগ আর মদের বোতল নিয়ে দৌড়াচ্ছে, এটা এটা কীরকম? আমার বার্থডে সেলিব্রেট হচ্ছে নাকি এখানে মদের পার্টি হচ্ছে? আমার আমার বার্থডেতে চোখ তুলে দেখো না কে এসেছে, এই শিখিয়েছি তোদেরকে আমি। হ্যাঁ তোমার শরম হ্যাঁ কোচ? ভগবান কাদেরকে পড়াই আমি এগুলো? ভগবান, নেক্সট দিন তোরা পড়তে হয়, নেক্সট দিন পড়তে হয় রু অফিসার মধ্যে কালা হিট মর্টিন গুলে তোদেরকে দিয়ে দেবো আমি। না না, তোদের শিক্ষার কোনো অধিকার নেই, তোরা সবুজ সাথী সাইকেল নিবি, কন্যাশ্রী নিবি, দৌড় দিয়ে পালাবি। কি নাচ, উদ্মা নাচ দেখে মনে হচ্ছে না টিচার্স ডে, দেখে মনে হচ্ছে বাবার বিয়ে, বাবার 13 নম্বর বিয়ে হচ্ছে 4th নম্বর মায়ের শালির সাথে। মানে এরকম নাচ আমি কোনোদিন দেখিনি ভাই, দুর্গাপূজার বিসর্জনে এরকম নাচ হয় না, টিচার্স ডেতে আজকাল যেরকম নাচ হয়। ভগবান, ডিজে চলে, ডিজে, এদের শিক্ষা না, এদের শুধু 2টা জিনিস চাই স্কুলে যাবে, 3টা জিনিস সরি, 1 মিড ডে মিল, 2 সবুজ সাথে সাইকেল, 3 কন্যাশ্রী, শিক্ষা কমপ্লিট। কিছু করার নেই, এটাই বাস্তব। ইনি একদম বেস্ট টিচার ভাই, সর্বপল্লী রাধাকৃষ্ণনের আত্মা এনার মধ্যে ঢুকে গেছে, এটা আমি বুঝতে পারলাম। ধরে ডাইরেক্ট কেলিয়ে দিচ্ছে, টিচার টিচার দে, তুই পার্টিসিপেট করাচ্ছিস তোর বাবার বিয়ে? এই এই, তোর তোর বোনের বিয়ে ঠিক হয়েছে, আই তোর মায়ের কার সাথে পালাই গেছে, আই ড্রাইভার শালা, তুই বান্দর বাচ্চা, হাট, তুই কে 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 তোকে পার্টিসিপেট নিয়ে আসতে বলছে শিক্ষক দিতে, শিক্ষক দিয়ে বলছে পার্টিসিপেট নিয়ে, ভাব পাঁচটা তো একশো। আপনার কাছে টিউশন পড়তে চাই। আমার কাছে টিউশন পড়ার জন্য ট্যালেন্টেড হতে হয়, এখানে যারা যারা পড়ে সবার কাছে ট্যালেন্ট আছে। কি ট্যালেন্ট আছে তোমার? আমার কাছে চুল নাচার ট্যালেন্ট আছে স্যার, দেখবেন না কি চুল নাচ। এই এই এটা কি জিনিস? এই এই মাথা চলে এসো, এই কাবাডি 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 চো চো চো। পৃথিবী ধ্বংসের মুখে ভাই,
আমরা যখন ছোট ছিলাম, আমরা ছোট গিয়ে এত বড় হয়ে যাওয়ার পরেও সামনে দিয়ে যখন আজকে কোনো স্কুল টিচার বা টিউশন টিচার যখন সামনে দিয়ে যায়, হাত পা কাঁপতে থাকে, ভাই যে এই টিচারের কাছে আমি পড়তাম, ভগবান দূরে যা দূরে যা, গলিতে ঢোক, এখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না। আর এখন টিচার আর স্টুডেন্ট এক গ্লাসে বসে মদ খাচ্ছে, মাংস খাচ্ছে, হটডগ খাচ্ছে, মানে এটা কিরকম টিচার্স ডে? টিচার্স ডের মধ্যে এরকম করে চুল নাচ নাচতেছে, ভগবান, মানে এটা টিচার্স ডে নাকি ফ্রেন্ডশিপ ডে? নেক্সট বন্ধনে যে সমিতির স্যার গুলো হয় না, বন্ধনের সমিতির স্যার মাঝখানে দাঁড়ায় আছে, চারদিকে মহিলা গুলা লোন চাচ্ছে, স্যার আমার 30,000, স্যার না না স্যার 40, স্যার আমার 50 চাই, এ 500, স্যার স্যার টাইম মতন কিস্তি দি, কিন্তু স্যার আমি আমার আরেকবার করে দিন স্যার, স্যার क्या बात है, अपना ही लुल्ला चूस रहे हो क्या? এই তুমি কন্টেন্ট পাচ্ছ না? তুমি ভাবছো কন্টেন্ট আমি কি করে বানাবো? তোমার মাথায় বুদ্ধি আসছে না? কন্টেন্ট খুঁজতে খুঁজতে হচ্ছে পাগল, শুকে নাও বগল। যদি তোমার বগলে গন্ধ থাকে তাহলে তোমার ভিডিওতে ভিউজ আসবে। মানে আজকালকার দিনে কন্টেন্ট খুঁজতে হয় না, নিজের মধ্যেই কন্টেন্ট। নুনু শোকো, বগল শোকো, চাঙ্কু শোকো, পাছা শোকো, গলা শোকো, মানে তোমার পায়খানা পা পারলে পায়খানার একদম প্যানের মধ্যে নাক ঢুকিয়ে গন্ধ শোকো, তুমি গন্ধ শোকো, কন্টেন্ট রেডি। কন্টেন্ট খুঁজতে খুঁজতে হয়েও না পাগল, শুকে নাও চট করে বগল। কি খেলে পেট ভরে না কিন্তু মন ভরে? এই বয়সে মানে এই যে ভিডিওটা দেখলা, এই বয়সে আমার যখন নাক দিয়ে পোটা পড়তো এরম করে নিতাম, এরম করে চেটে নিতাম, কারণ কি এই বয়সে বুঝতাম না না, ভাবতাম এটাই হচ্ছে সমুদ্র, এটা নদী, হ্যাঁ এটাই অমৃত, এটাই সব কিছু। ভালো টেস্ট তো? তো গাইজ আজকে ভিডিওটা এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। এই ভিডিওটা বেসিক্যালি ছিল ওই টিচার্স ডে, কিছু মিমস বা ভিডিও ভাইরাল হয়েছে ওগুলো নিয়ে ভাবলাম একটা ভিডিও বানাই, বাস এটাই ছিল। বাস মানে নেক্সট ভিডিওতে তোমরা আরও কী ধরনের কন্টেন্ট চাও? এখন তোমরা অনেকে বলবে যে পুরো ভিডিওতে বৌদি কেন ছিল না? দেখো পুরো ভিডিওতে বৌদিকে ওইভাবে আনাটা পসিবল না, বৌদির স্পেসিফিক কিছু ক্যারেক্টার থাকবে ভিডিওতে, স্পেসিফিক কিছু কমেডি পার্ট থাকবে, সেই সমস্ত জায়গায় বৌদি আসবে। বাট পুরো ভিডিওটা যদি এখন বৌদিকে আনি তাহলে তো মুশকিল, তাহলে তো মানে চ্যানেলের মানে গ্রোথ অন্যদিকে চলে যাবে। আমি অ্যাজ এ রোস্টার হিসেবে আগাচ্ছি, তো এটা তখন রোস্টিং থাকবে না, ওটা তখন ওই যে আমাদের এখানে চুগলামি যে কাপালগুলো আছে, চুগলামি ভিডিও বানায় ওরকম হয়ে যাবে। আমি চাই না আমার চ্যানেল ওরকম হোক, এটা রোস্টিং চ্যানেল বেস অন রোস্ট, তো রোস্টিংই থাকবে। কিছু কিছু ক্যারেক্টারে বৌদি নিশ্চয়ই আসবে, বাস এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তার কী টপিকে তোমরা নেক্সট ভিডিও চাও কমেন্ট বক্সে জানাও, বা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করো, বেঙ্গলি বাবু অভিষেক সার্চ করো ইনস্টাগ্রামে, আমাকে মেসেজ করো। বাস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। তুমি শুয়ে আছো কেন? কি হয়েছে? আমার চুল নাচের ট্যালেন্ট বেরিয়ে গেছে, খুব মাথা চুল নাচ, চুল নাচ নাচতে নাচতে উল্টায় পড়ে গেছে, মেয়ে মাথা ঘুরছে। সমুদ্র কে জেসে বড় দিলে হের, পাউন্ডার কে জেসে ঢা দি কে হের, সোনে সা চমকে উসকা পতন, ছু দে তো অমৃত।